হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব বাজার থেকে ফ্রি জিনিস নেওয়ার অদ্ভুত দুটো গল্প। আসলে ছোটবেলায় যখন বাবার সাথে বাজারে যেতাম, তখন এমন করেছি, আজও বড় হয়ে গেছি তবু এই কাজটা করেছি আমি। শুনুন তবে লিসেনার্স মজার সেই দিনের ঘটনাটা। কয়েক মাস আগের কথা, 2021 সালের অক্টোবর মাসের ঘটনা এটা। পাশের বাড়ির এক পিসির সাথে গিয়েছিলাম বাজার করতে, সেখানে ঘটনাটা ঘটেছে যেটা আমায় আজও খুশিতে রাখে। বহু বছর পরে বাজারে গিয়েছিলাম সেদিন, ছোটবেলার মতো। এখনও বাজারের জায়গা সব একই ছিল, দেখলাম সবজির বাজার যেখানে সেখানে আছে, মাছের বাজার যেখানে সেখানে আছে, সব কিছু একই আছে। প্রথমেই ঢুকেছিলাম সবজির এক দোকানে, সেই পিসিটা বাজার করছে, আমি সব দেখছিলাম আর শৈশব জীবনের কথা সব মনে করছিলাম। পিসির বাজার শেষ, 250 টাকার মতো সবজির বাজার করেছিল। তারপর আমি ঘটনা ঘটিয়ে এসেছি, দোকানদার ভাইকে বললাম কিছু একটা ফ্রি দিন, এত বাজার করলো। তখন বললো কী নেবেন, আমি ভাবছিলাম কী নেবো। প্রথমে মনে করলাম একটা করলা তুলে নিই, তারপর দেখলাম ধনেপাতা রয়েছে, বললাম ধনেপাতা ফ্রি নেবো। তারপর অমন ফ্রির কথা বাজার করতে করতে বলছিলাম আর কি। এবার যখন পিসি জিনিসগুলো নিয়ে টাকা মিটিয়ে যখন চলে আসতে নিয়েছিল, তখন দেখি আমাকে একাটি ধনেপাতা এগিয়ে দিচ্ছে সেই দোকানদার ভাইটি। হাসি তো হাসছিলাম, মজাও পাচ্ছিলাম, আমার সেই পিসি বলছে ধনেপাতা কেন, তখন দোকানদার ভাই বলছে উনি তো ফ্রি চেয়েছিল। তারপর তিনজনই হেসেছি, আমি তো আছি, পিসিও হাসছে আর দোকানদার ভাইও। কী ভাবলো কী জানি, এমন ঘটনা তো সহজে ঘটে না। আমি জানি না আমার মতো কেউ করেছে নাকি এমন। সেদিনের এই ধনেপাতা একাটি ফ্রি নেওয়ার ঘটনাটা আমার চরম আনন্দ দিয়েছে। আমি কিন্তু গিয়েছিলাম বাজারে পিসির সাথে সঙ্গ দিতে, আমার কিছু কেনার ছিল না, কিন্তু আমার ফ্রি নিয়ে এসেছিলাম ধনেপাতার আটি। তারপর কী করলাম, তারপর সেই ধনেপাতার আলু সিদ্ধ দিয়ে আর মুড়ি দিয়ে খেয়েছিলাম। হ্যাঁ, তো লিসেনার্স কেমন ছিল ধনেপাতার আটি ফ্রি নেওয়ার গল্পটা, প্লিজ জানাবেন। এবার আসে আরেকটা ফ্রি নেওয়ার গল্পে। ঘটনাটা 2019 সালের, সেই আরেক সবজির বাজারের ঘটনা। মিশো বাজার করলো, বেশ কয়েকটা জিনিস কিনলো, আমি মিশোকে বললাম ফ্রি নেবো এখন, বললো কি আচ্ছা ঠিক আছে নে। তারপর একটা কাঁচা হলুদ নিয়ে নিলাম, দোকানদার দিয়ে দিল মন খুশি। তারপর হলুদ কী করেছিলাম, খেয়েছিলাম, ভালো লাগে কিন্তু কাঁচা হলুদ খেতে, চাক চাক করে কেটে আখের গুড় দিয়ে খেতে হয়, তখন গুড় ছিল না, চিনি দিয়ে খেয়েছিলাম। আমাকে বাজারে নিয়ে যাওয়ায় এই দুটো ঘটনা আমার এখনকার বড়বেলার স্মৃতি, কিন্তু বেশি মজা পেয়েছি আমি ধনেপাতার আটি ফ্রিতে পেয়ে, এটা আমাকে প্রচণ্ড আনন্দ দিয়েছে। ঠিক আছে লিসেনার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, হাসি খুশি রাখুন আপনার আশেপাশের প্রিয়জনদেরকে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর গল্প দুটো শোনার জন্য।